হেমলতা বললেন, শোনো পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই, আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয়। যারে তারে পাত্তা দিস না, হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চলন বলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না, এই শান্তি স্থায়ী হবে। হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না, সে করুণ স্বরে বলতে লাগল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সাথে কেন করে এমন আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি তো, তবুও কেন আব্বা আব্বা করিস? তাকে তুই পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? হেমলতা চোখ সরিয়ে নেন। পদ্মজা জানে এই জবাব সে পাবে না, দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন। কাঁদিস না আর, মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টাই করতে পারিস, একটু চেষ্টা করেই দেখ। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে, খুব মায়া লাগছে হেমলতার, বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন, পদ্ম মার খাবি কিন্তু, কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার, হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল, মাকে খুব বিরক্ত লাগছে এখন, খুব কঠিন করে বলতে ইচ্ছে করছে, যাও এখান থেকে। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনোই করতে পারবে না, কখনোই না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ, ঝিরিঝিরি খোলামেলা বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে গেল, হেমলতা ঝিম মেরে বসে আছেন। এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো, মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকাল, হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার কান্না পেল, মানুষটাকে এত নরম রূপে মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই, সবাই স্কুলের মাঠে গিয়েছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা, এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো, ঘাটের সিঁড়িতে বসল, কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে, ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করল, উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহাড়ি ঘরে চলে আসে। পদ্মজা এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করেন, কেউ ছিল? পদ্মজা মাথা নাড়াল। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা,
কিছু বল না আম্মা, কিছু বলেনি, আমাকে দেখেনি সে, মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করেনি। এইটাই তো লিখনসা নায়ক, পূর্ণাপুলকিত হয়ে বলল হেমলতা, আর কিছুই বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দল তার আশেপাশেই ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছে আর যেন না যেতে, যদি যাই মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে, কিন্তু লিখনসা আর চিত্রা দেবীর জুটিটা এত ভালো লাগে, তার যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে যায় তার। তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে, হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছে, সারাক্ষণ সেখানে থাকে। সেই সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দেয় আর শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখতে পদ্মজার আগ্রহ আরও বেড়ে গিয়েছে। সে উঁকি দিল, ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে, দৃষ্টি মোহময়, প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে, ক্যামেরা ধরে রেখেছে কেউ কেউ, গানের শুটিং বোধ হয়। পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করল, লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। রাতে ঝড় এসেছিল, লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে তাদের, গাছের ভাঙ্গা ডালপালা দিয়ে মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করতে, যা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল। উঠোনে শুটিং দলের সবাই ছিল, পদ্মজা মাথা নত করে থেমে থেমে কাঁপতে থাকে, পথ শেষই হচ্ছে না তার, মাথায় ঘোমটা টানা। অনেকের নজরে পদ্মজা চলে আসলো, মিলন নামের একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজাও দাঁড়ালো, পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে বলল, পাশের মেয়েটা কে প্রথম দেখছি? আমার বড় আপা। আপন? মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার, এখনো পূর্ণা আর প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না, কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন বড় বোন। মিলন বিড়বিড় করে বলল, চেহারার তো মিল নেই, সবাই কি বলে তোমাদের তো চেহারার মিল নেই। ও আচ্ছা, যাও। দুই বোন লাহাড়ি ঘরে চলে আসলো, পদ্মজা হাফ ছেড়ে বাঁচল, ভেতরটা এত কাঁপছিল, অনেক মানুষের পা দেখেছে, চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকেলে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে খাওয়া দাওয়া করে। এরপর দুই বাচ্চা নিয়ে সেইগুলোই খাবার দাবার খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে কয়টা লাউ দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল, 2টা লাউ হাজেরাকে দিয়ে দিতে, কাঁচা মরিচও দিতে বলবি। পদ্মজার মুখে কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল, বিব্রতভাবে বলল, আম্মা আমাকে বললে গেছে। তুই ওর অভিভাবক? একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগ লুটে নিয়ে গেছে।
আম্মা আম্মা, আমার দোষ, পুনারে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজেরারে নিয়ে যা, ঘোমটা টেনে যাবি, বেগুন বেশি হলে কয়টা বেগুনও দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল, তার মা এত বেশি উদার। কখনো কাউকে ফিরিয়ে দেন না, সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে, তাই পদ্মজাকে যেতে বললেন। উঠোনের এক কোণে এবং লাহাড়ি ঘরের ডান পাশে লাউয়ের মাচা, নয়টা লাউ ঝুলে রয়েছে, তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকায় না। একটা লাউ হাজেরা কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেখি, মাস মিলানি যায়নি। তোমার ছেলেরা ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে, ছেঁড়াটা সারাদিন মাটিত পইড়া থাহে, একলা একলাই, রায় তৈলে জ্বরে কাঁপতে থাহে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? কেমনে দেহামো, টেহা লাগব না, কই পামো? তুমি মাতব্বার বাড়িতে যাও, শুনছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো। বেগুন গাছ বাড়ির পিছনে, পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো, মনে মনে ভাবছে, হাজেরার ছেলে সুস্থই আছে। সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলেছে, মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়, মিথ্যা কথা বলে। এত সবজি আছে কিন্তু টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো, লিখনকে দেখে বিব্রত বোধ করল। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত নয়, কথাটি হেমলতা বলেছে। পদ্মজা হাসার চেষ্টা করল, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না, টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তুল পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না, স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পর্ব কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতকাল বর্ষাকালের টমেটোর সালাদ তৈরি করেছি, হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহাড়ি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢক ঢক করে দুই গ্লাস পানি খেল। হেমলতা ঘুমাচ্ছে, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলেন। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন, তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল টানাই মাথায় টেনে নিল, জিজ্ঞাসক দৃষ্টি নিয়ে তাকালো। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো উচিত, কোনো দরকার? না এমনি দেখতে আসলাম, কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর একটি বারও আপনাদের এইদিকে আসা হয়নি। হেমলতা পেশিয়ে কথা বলা পছন্দ করেন না, সরাসরি বোর্ডে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে, সে অপমান বোধ করল। আমতা আমতা করে বলল, ইয়ে আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করল।
করল। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখে দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব কষলেন, এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকালেন। পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার। টিনের ছিদ্র আরো দুটো করেছে। লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়, এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে, পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে যা, আপা তেল দিয়ে দাও তো। সোনা বোন একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি কথা বলার ভঙ্গি দেখছে, লজ্জাও পাচ্ছে খুব। সময়টাতে থামিয়ে দিতে ইচ্ছে করছে তার। এই আপা পরেও তো দেখতে পারবা, দিয়ে দাও না আর একটু। আরে আরেকটু দাঁড়া, শুটিংটা শুরু হচ্ছে, একটু দাঁড়া। পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিচ্ছু বলবে না। তার সব ইচ্ছার সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি ভালোবাসে তার আপাকে, বাহ হয়তো তার চেয়েও বেশি। পদ্মজা মিটি মিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল, না তার এখন ভালো লাগছে না এসব দেখতে, চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার। বাহ, আরো ভয়ঙ্কর অনুভূতি তাদের মধ্যে দেখা যাচ্ছে। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল, সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু সে তো নিজেই, মায়ের কাছে কি জবাব দেবে?